হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি একটা বই রিভিউ করতে চলেছি, যেটা তুলসী পাবলিকেশনের পক্ষ থেকে। এবং এর আগের অনেক ভিডিওতেও আমি বলেছি যে তুলসীর বই কিন্তু সত্যি অসাধারণ। তুলসীর তরফ থেকে একটা বই আছে যেটা তুলসীর জেনারেল স্টাডিজ হ্যান্ডবুক বলা হচ্ছে, এবং সেই বইটার প্রাইস কিন্তু প্রায় 850 টাকা। তো সেটা খুব বড় এবং মোটা বই। তো সেই বইটা কিন্তু সমস্ত চাকরি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ওই একটা বইতে কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্সের বিভিন্ন পার্ট, জিকে, সমস্ত কিছুই কিন্তু আছে। তোমরা হয়তো অনেকে জানো বা জানো না, তুলসীর এই জেনারেল স্টাডিজ হ্যান্ডবুক ছাড়াও কিন্তু সাবজেক্ট ওয়াইজ পার্টে পার্টে তুলসীর বই পাওয়া যায়, এবং তেমনই একটা পার্টের রিভিউ আমি আজকে করব। তো আমি আজকে রিভিউ করতে চলেছি তুলসীর ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম যে বইটা আছে, শুধুমাত্র হিস্ট্রির ওপরে, যেটা নিখিল সুর, নির্মল মণ্ডল এবং ইমন কল্যাণ জানা লিখিত। এবং তুলসীর এই যে হিস্ট্রি বইটা, এটা কোন কোন পরীক্ষার জন্য উপযোগী, বইটির ভালো দিক কী কী, কত দাম, বইটিতে কী কী আছে, এই সমস্ত বিষয় আমি এই ভিডিওতে আজকে আলোচনা করব। তো সুতরাং ভিডিওটা একটু না কেটে তোমরা সম্পূর্ণটা দেখো, তাহলে বুঝতে পারবে বইটা কেমন। এবং তোমাদের আমি এখন যে বইটা দেখাচ্ছি, এটা একটা পুরনো ভার্সানের বই, নতুন বছরের বই কিছুটা এমন, যেটা ডিসপ্লেতে তোমরা এখন দেখতে পাচ্ছ, কিন্তু মূল বিষয়বস্তু কিন্তু একই আছে। সামান্য কিছু প্রশ্ন যেগুলো নতুন বিগত বছরে এসেছে, সেগুলো নতুন বইতে কিছু অ্যাড হয়েছে, এবং কিছু ভুল থাকলে সেগুলো সংশোধন করা হয়েছে, কিন্তু বাকি মূল বিষয়টা একই আছে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক তুলসীর ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম বইয়ের রিভিউ। তো তাহলে তোমরা প্রথমে দেখো বইটি কোন কোন পরীক্ষার জন্য উপযোগী। এটি WBCS প্রিলিমিনারি এবং মেন দুটোর জন্যই উপযোগী, কারণ এখানে কিন্তু এই বইটাতে একধারে যেমন ডেসক্রিপটিভ পার্ট রয়েছে, তেমনি MCQ টাইপ প্রশ্নও কিন্তু রয়েছে। এছাড়া আছে PSC, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস, UPSC, রেল, ব্যাংক, LIC, স্কুল সার্ভিস কমিশন সহ সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উপযুক্ত। তো হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু আগেও বলেছি এই বইটা এতটাই ভালো যে এই একটি হিস্ট্রি বই যদি তোমরা কমপ্লিট করতে পারো পুরোটা ডেসক্রিপটিভ পার্ট দিয়ে এবং MCQ পার্ট দিয়ে, তাহলে হিস্ট্রির ওপরে মোটামুটি যত প্রশ্নই আসুক না কেন, যে কোনো পরীক্ষায় তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক বইটাতে কী কী আছে। তাহলে তোমরা এবার এই জায়গাটা একটু লক্ষ্য করো, এখানে সূচিপত্রটা দেওয়া আছে, যেখানে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ এইভাবে পার্টে পার্টে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। এবং এই পার্টের অন্তর্গত বিভিন্ন চ্যাপ্টারগুলো কিন্তু দেওয়া রয়েছে, যেগুলো হিস্ট্রির কালপঞ্জি অনুসারে পরপর সাজানো আছে, এলোমেলোভাবে কিছু নেই। প্রাচীন যুগকে আবার প্রাচীন ভারতের ইতিহাস এবং প্রাক মধ্যযুগ এইভাবে ভাগ করা হয়েছে, এবং পাশাপাশি মধ্যযুগকেও ভাগ করা হয়েছে, আধুনিক যুগেও কিছু অংশ এখানে দেখানো রয়েছে। এগুলো তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। এবং পরবর্তী পৃষ্ঠায় রয়েছে সূচিপত্রের বাকি অংশ। এবং তারপরই এখান থেকে দেখো শুরু হয়ে গেল প্রাচীন যুগ। এখানে দেখো প্রথম অধ্যায় প্রাচীন ভারতের ইতিহাস, সেখানে ভারতের প্রাগৈতিহাসিক সংস্কৃতি দিয়ে শুরু হয়েছে, এমনকি মেহেরগড় সভ্যতা, যেটা সবথেকে পুরনো সভ্যতা, সেখান থেকে কিন্তু এখানে শুরু করা হয়েছে। এবং এটা যেহেতু বিগত বছরের বই, তো সেজন্য আমি এখানে কিছু মার্ক করে রেখেছি। এরপর তোমরা দেখতে পাচ্ছ এখানে সিন্ধু সভ্যতার কথা বলা হয়েছে, এবং এই জায়গাটা লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে যে দেখো সিন্ধু সভ্যতা সম্পর্কে কতটা বিস্তারিতভাবে এখানে কিন্তু দেওয়া রয়েছে। তাহলে এবার তোমরা মোটামুটি আইডিয়া করতেই পারছো একটা সভ্যতা সম্পর্কে যখন এত কিছু কথা লেখা রয়েছে, এবং বন্ধুরা সমস্তটাই কিন্তু বাছাই করা অংশ, কোনো কিছু অপ্রয়োজনীয় অংশ নেই, তাহলে এত কিছু পড়ার পরে তোমাদের কি মনে হতে পারে যে কোনো কিছু তোমরা এর থেকেও কমন পাবে না? এগুলো তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নিতে পারো যে সিন্ধু সভ্যতার উপরে কিন্তু এত কিছু দেওয়া রয়েছে, ছকের মাধ্যমে দেওয়া রয়েছে। তারপরে শুরু হলো সিন্ধু সভ্যতার বাইরে গ্রাম ও কৃষিকাজ, এরপরে বৈদিক সভ্যতা। তো সিন্ধু সভ্যতার মধ্যে দেখো এত কিছু আলোচনা করা রয়েছে। এই বইটার কিন্তু এটাই সবথেকে বিশেষত্ব যে এখানে এতটাই বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে, এবং সমস্তটাই কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্টগুলোই দেওয়া রয়েছে, তা সত্ত্বেও পরিমাণটা হয়েছে এতটা বেশি। এরপর শুরু হয়ে গেল প্রাক মৌর্য সময়। এবার দেখো এখানে আলোচনা করা হয়েছে বৌদ্ধ ধর্ম সম্পর্কে, এবার বৌদ্ধ ধর্মের সমস্ত তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে বিস্তারিতভাবে এবং সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এবার যখনই বৌদ্ধ ধর্ম সংক্রান্ত কোনো প্রশ্ন আসবে, সেগুলো কিন্তু তোমরা অনায়াসেই উত্তর করতে পারবে। এবার এখানে দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছকের মাধ্যমে কিন্তু দেওয়া রয়েছে, যেগুলো তোমাদের মনে রাখতে বা মুখস্থ করতে সুবিধা হবে। এগুলো তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো।
তারপর এইভাবে শুরু হয়ে গেল মধ্যযুগ। এখানে দেখো মধ্যযুগের প্রথম অধ্যায়, দিল্লির সুলতানি শাসন, সমস্তটাই কিন্তু বিস্তারিতভাবে দেওয়া রয়েছে, সবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু খুব বড় করে দেওয়া রয়েছে, বিভিন্ন বংশগুলো বিস্তারিতভাবে দেওয়া রয়েছে, কোনো কিছু বাদ এখানে দেওয়া নেই। তোমরা এগুলো ভিডিওটা পজ করে দেখে নিও। তাহলে বন্ধুরা এটাই তো তোমরা মোটামুটি আইডিয়া পেয়ে গেলে যে বিস্তারিত বা বর্ণনামূলক পার্টে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় খুবই বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। তোমাদের না জানা প্রশ্নের পরিমাণ কিন্তু খুবই কমে যাবে, হয়তো সামান্য কিছু প্রশ্ন তোমরা জানতে না পারো, সেগুলো অন্যান্য বই সামান্য দেখে বা ইন্টারনেট থেকে তোমরা কালেকশন করে নিতে পারবে। পাশাপাশি আরও একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, এই বইতে ভুলের পরিমাণও কম আছে অনেক, কারণ আমি আগেও বলেছি এমন কোনো জিকে বই বা এমন কোনো কম্পিটিটিভ এক্সামের বই নেই যেখানে কোনো ভুল পাওয়া যায় না, কিন্তু তার মধ্যে থেকেও এই বইটাতে ভুল থাকলেও ভুলের পরিমাণটা অনেকটাই কম। যা সামান্য কিছু ভুল আছে সেগুলোকে তোমরা নিজেরা ঠিক করে নিতে পারবে। এখানে শুরু হয়ে গেল আধুনিক যুগ, এটা আধুনিক যুগের প্রথম অধ্যায়, এখানেও সব কিছু পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত দেওয়া রয়েছে, এগুলো তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। দ্বিতীয় অধ্যায়, ব্রিটিশ গভর্নর জেনারেল ও ভাইসরয়, সমস্ত ভাইসরয় এবং গভর্নর জেনারেলের লিস্ট কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে, সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে, এবং এগুলো কিন্তু সম্পূর্ণ জানার পর এই ধরনের চ্যাপ্টারগুলো থেকে তোমাদের কিন্তু আর কোনো প্রশ্ন বাধার বা আটকে যাওয়ার নয়। তাছাড়া অনেক গুরুত্বপূর্ণ জিনিস এখানে দেখো, মুঘল যুগের সাহিত্য, এগুলো কিন্তু ছকের মাধ্যমে দেওয়া রয়েছে যাতে তোমাদের পড়তে অনেক সুবিধা হবে। তো এরপরে রয়েছে মূল আরও একটা বিষয় যেটা MCQ পার্ট, এখান থেকে শুরু হয়ে গেল মাল্টিপল চয়েস প্রশ্ন, তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন দেওয়া রয়েছে। তাহলে ওই বিস্তারিত পার্ট পড়ার পরে তোমরা যদি এবার এই MCQ টাইপ কোশ্চেনগুলো সম্পূর্ণ কমপ্লিট করতে পারো, তাহলেও কিন্তু ইতিহাসের একটা বড় অংশ তোমরা নিজেদের আয়ত্তে এনে ফেলবে। তোমরা প্রশ্নগুলোকে দেখতে পারো, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন, এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আমি মার্ক করেও রেখেছি। তো তোমাদের যাদের পক্ষে 850 টাকা দিয়ে বইটা কেনা সম্ভব নয়, তোমরা পার্টে পার্টে এই সাবজেক্টগুলো কিন্তু কিনতে পারো, এবং তোমরা এখানে শেষে দেখো টোটাল 1,800টা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, এবং তারপরে এখানে শুরু হয়ে গেল WPCS এর বিভিন্ন সালের প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর, এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যেগুলো পরীক্ষাতে এসেছে সেগুলো সব দেওয়া রয়েছে। এটারও নতুন সালের প্রশ্ন তোমরা নতুন বইতে পেয়ে যাবে একদম কারেন্ট ডেট পর্যন্ত। এবং বন্ধুরা তাহলে এই বইটার যে প্রাইস আছে সেটা তোমাদের আমি বলে দিই, ফ্লিপকার্টে তোমরা এটা 230 টাকাতে পেয়ে যাবে, পাশাপাশি অফার থাকলে তোমরা আরও কমে পেয়ে যেতে পারো। এছাড়া লোকাল মার্কেট যে অ্যাপ্লিকেশনটা আছে যেখানে বই অনলাইনে পাওয়া যায়, বইটা 200 থেকে 230 টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে বড় ডিসকাউন্টে। তাহলে বন্ধুরা এটা ছিল তুলসীর ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম বইয়ের রিভিউ। তো রিভিউটা তোমাদের কেমন লাগলো সেটা ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, এবং এই বইটি সম্বন্ধে তোমাদের যদি আরও কিছু জানার থাকে তাহলেও সেটি ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আমি আবারও বলছি এই বইটা কিন্তু সত্যি অসাধারণ বই, তোমরা যারা কিনতে চাও ইতিহাসের উপরে বই তারা চোখ বন্ধ করে এই বইটা কিনতে পারো। তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এটুকুই। এই ধরনের বিভিন্ন বইয়ের রিভিউগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকো সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।